হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ থ্রি সিক্সটি রাজেশ থ্রি সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মোমেন্ট চ্যাপ্টারের কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো এর আগে অলরেডি আমি কিছু ম্যাথ নিয়ে মোমেন্টসে আলোচনা করেছি তো সেগুলো ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অবশ্যই দেখতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টান দা বেল নোটিফিকেশান কারণ জিলাইট রিলেটেড আমি ভিডিও এরকম তোমাদের জন্য আনতে থাকবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব তো সিলেবাসটা যদি তোমরা দেখতে চাও মোমেন্টসের তো ভিডিওটা পজ করে তোমরা সিলেবাসটা দেখতে পারো তো আমি জিলেটের সিলেবাস অনুযায়ী কিন্তু এগোবো তো চলো দেখে নেওয়া যাক প্রথম ম্যাথ তো জিলেটের এই মোমেন্ট চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ডিফিকাল্ট এবং একটু বড় বড় তো ম্যাথগুলো বুঝতে গেলে পার ভিডিও আমি একটি করেই ম্যাথ বোঝাবো তো দেখা যাক আজকে প্রথম ম্যাথ এবং শেষ ম্যাথ এবং ম্যাথটা কীভাবে ক্যালকুলেশান করবো দেখো এখানে কি বলেছে বলেছে একটা ইউনিফর্ম প্ল্যাঙ্ক আছে এ বি সি তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে এ বি সি একটা প্ল্যাঙ্ক আছে এ বি আর সি তার ওয়েট বলে দিয়েছে থার্টি নিউটন যেটা নিচের দিকে কাজ করছে এইয থার্টি নিউটন কাজ করছে নিচের দিকে ঠিক মিডিল দিয়ে এ সি এই যে প্ল্যাঙ্কটা তার ঠিক মিডিল দিয়ে থার্টি নিউটন ফোর্স কাজ করছে টু মিলিমিটার লং বলে দিয়েছে টোটাল আর একটা পয়েন্টে এ পয়েন্টে এন্ড পয়েন্টে বাঁদিকের একটা সাপোর্ট দেওয়া আছে এ আর বি বলে একটা সাপোর্ট দেওয়া আছে যেটা ফার্স্ট এ পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ফোর মিটার ডিস্টেন্সে একটা সাপোর্ট দেওয়া আছে আর বাকিটা ক্যান্টিলিভারের মতো ঝুলছে বি সি ঝুলছে তো সেটা বি আর সি এর ডিস্টেন্সও বলে দিয়েছে জিরো পয়েন্ট সিক্স মিটার তো এখানে জিজ্ঞাসা করেছে যে যে এই সি পয়েন্টে কত ওয়েট রাখলে ম্যাক্সিমাম এই প্ল্যাঙ্কটা এই সাপোর্ট থেকে পড়ে যাবে না অর্থাৎ এদিকে টপেল করবে না অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরে পড়ে যাবে না নিচের দিকে ব্যালেন্স থাকবে এই থার্টি নিউটন ফোর্স আর এখানে কত নিউটন ফোর্স দিলে এটা ব্যালেন্স থাকবে তো সেটা বের করার জন্যে আমাদের বি পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিলেটের ডিসকাশান হচ্ছে এখানে তো জিলেট অনুযায়ী তোমরা আমি বেশি ডেপতে ঢুকবো না তোমরা জাস্ট জেনে রাখো বি পয়েন্টে আমাদের মোমেন্ট বের করতে হবে থার্টি নিউটন ফোর্সের জন্য কত হচ্ছে যে মোমেন্টটা বেরোবে সেই মোমেন্টটা এই সি পয়েন্টে যে আমরা ডব্লু ফোর্স রাখবো তার জন্যে যে মোমেন্ট বেরোবে তার সাথে ইকুয়াল হতে হবে তবে কিন্তু এটা সেম থাকবে টার্নিং এফেক্টটা ইকুয়াল হতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আমি তোমাদের এখানে লিখিতভাবে বোঝাচ্ছি বি পয়েন্টে যদি আমরা থার্টি নিউটন ফোর্সের জন্যে আমরা মুভমেন্ট বের করি তাহলে কত হচ্ছে দেখো এম ইকোয়াল টু পি ইন্টু এল তো পি কত আমরা জানি থার্টি নিউটন আর এলটা আমরা জানি না এলটা আমরা বের করে নেব কীভাবে বের করবো দেখো এ থেকে এর ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার এ বি ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার আর এ থেকে মিডিল পয়েন্ট অব অর্থাৎ থার্টি নিউটন ফোর্স অব দি ডিস্টেন্স হচ্ছে ধরে নিলাম আমার এটা ডি নাম দিয়ে দিলাম থার্টি নিউটন ফোর্স কাজ করছে মিডিল পয়েন্টের নাম ডি এডির ডিস্টেন্স হচ্ছে তোমার ওয়ান মিটার তাহলে বিডি কত হবে বা ডি বি কত হবে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান জিরো পয়েন্ট ফোর মিটার তাহলে পেয়ে গেলাম আমরা থার্টি নিউটন থেকে বি পয়েন্টে যেখানে মোমেন্ট বের করবো থার্টি নিউটন ফোর্সের জন্যে সেটা ডিসটেন্স ডিসটেন্সটা পেয়ে গেলাম ডিস্টেন্সটা পেয়ে গেলাম একটা একটা পারপেন্ডিকুলারই অ্যাকচুয়ালি নাইনটি ডিগ্রিতেই অ্যাক্ট করছে সুতরাং পারপেন্ডিকুলার ডিস্টেন্সই পেয়ে গেছি তো সেটা আমরা বসিয়ে দেবো জিরো পয়েন্ট ফোর তো এটা আসবে হচ্ছে তোমার বারো আসবে বারো মিটার এই যে বারো মিটার যেটা বের করলাম এই বারো নিউটন মিটারের সাথে সি পয়েন্টে যতটা ওয়েট রাখবো তার জন্যে যে বি পয়েন্টে মোমেন্ট তৈরি হবে সেইটা এই টুয়েলভ নিউটন মিটারই যেন হয় যেন ইকুয়াল হয় অর্থাৎ টুয়েলভ নিউটন মিটার ইকুয়াল টু এখানে বি পয়েন্টে আবার মোমেন্ট বের করব সি এর জন্যে তো সিতে কত ওয়েট রাখলে বি পয়েন্টে মোমেন্ট কত হবে আমরা ডিস্টেন্স জানি জিরো পয়েন্ট সিক্স মিটার এবং এটা পারপেন্ডিকুলারই অ্যাক্ট করছে নাইনটি ডিগ্রিতেই তো আমরা বসিয়ে দেবো সেটা প্রথমে তো কত ওয়েট দেবো জানি না ডবলু লিখে দিলাম আর জিরো পয়েন্ট সিক্স লিখে দিলাম ডিস্টেন্স তাহলে ডবলু ১২ টু বারো বাই জিরো পয়েন্ট সিক্স তো এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে টোয়েন্টি নিউটন অর্থাৎ এই ওয়েটটা এখানে টোয়েন্টি নিউটনই দেওয়া যাবে ম্যাক্সিমাম এর থেকে বেশি দিলে এই থার্টি নিউটন ফোর্সটাকে কিন্তু ব্যালেন্স করতে পারবে না তাহলে কিন্তু এই জিনিসটা অর্থাৎ প্ল্যাঙ্কটা কিন্তু টপেল করে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এ পয়েন্টে কোনো রিয়াকশান হবে না এই যে এ পয়েন্ট আছে এখানে কোনো রিয়াকশান হবে না যদি রিয়াকশান হতো তাহলে এটা কিন্তু স্টেবল কন্ডিশনে থাকতো না আমরা যেহেতু এটা ধরে নিলাম যে টপল হয়নি তাহলে এ পয়েন্টে কোনো রিয়াকশান হয়নি যদি কোনো কোয়ারি থেকে থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও শেষ করার আগে আমি তোমাদের বলতে চাই যে আমি অলরেডি ইঞ্জিনিয়ার মেকানিক্সের অনেক ভিডিও বানিয়েছি এই সিরিজেরই ফোর্টস ভিডিও বানিয়েছি তো সেগুলোর যদি তোমরা দেখতে চাও তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তাছাড়া আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বাদেও ইলেকট্রিক্যাল টেকনোলজি ইভিএস আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে টেন ইয়ার্সের সলিউশন করে দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস অনুযায়ী আমি নাম্বার সিস্টেমও কিছু পড়িয়েছি এবং ডস অপারেটিং সিস্টেম কম্পিউটার জেনারেশান ইত্যাদি সম্বন্ধেও বলেছি তা সেগুলো যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো চ্যানেল খুলে আর নয়তো লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখানে ক্লিক করেও প্লে লিস্টে সরাসরি পৌঁছাতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো মেকানিক্সের কোশ্চেনের সাথে তো মোমেন্ট আমি কন্টিনিউ করবো এর পরের ভিডিওতেও এবং সেখানে আরেকটি ম্যাথ আমি তোমাদের দেখাবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই